পনির দাবিতে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম জেসমিন বিবি। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ির রথপাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকায়। শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, 3 বছর আগে জেসমিনের বিয়ে হয় বাগিচাপাড়ার বাসিন্দা মুকেশের সঙ্গে। তাদের 1.5 বছরে একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই পনির জন্য জেসমিনের ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে কয়েক মাস আগে বাপের বাড়ি চলে আসে জেসমিন। গতকাল জেসমিনকে ফোন করে ডাকে তার স্বামী। শুক্রবার সকালে জেসমিনের মৃতদেহ পাওয়া যায়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সহ 3 জনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পনির দাবি নিয়ে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম জেসমিন বিবি। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ির রথপাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকায়। শুক্রবার সকালে এই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। পনির দাবিতে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম জেসমিন বিবি। ঘটনাটি ঘটেছে মালদার মোথাপাড়ির রথপাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকায়। শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, 3 বছর আগে জেসমিনের বিয়ে হয় বাগিচাপাড়ার বাসিন্দা মুকেশের সঙ্গে। তাদের 1.5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে পনির জন্য জেসমিনের ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে কয়েক মাস আগেই বাপের বাড়ি চলে আসেন জেসমিন। গতকাল জেসমিনকে ফোন করে ডাকে তার স্বামী। শুক্রবার সকালে জেসমিনের মৃতদেহ পাওয়া যায়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পনির দাবিতে বলি হয়ে যাওয়া যে গৃহবধূ, সেখানকার এলাকার বাসিন্দারা কি বলছেন শুনবো। এক দেড় মাস আগে মেয়েকে অত্যাচার করে নিয়ে চলে আসে বাবা বাড়ি। বাবার পরিবার এমনই, বাবা ছাড়া পুরুষ বলতে কেউ নেই ওই পরিবারে। বাবা বিদেশ খাটে, বাকি ও দাদি মারা ভিক্ষা করে খায়। গতকাল 4:30 নাগাদ বাড়িতে ফোন করে মেয়েকে। মেয়ের একটা 18 মাসের 1.5 বছরের কন্যা সন্তান আছে। ফোন করে ছেলে ও স্বামী, ফোন করে ডাকে, মেয়ে চলে যায়। মেয়ে যাওয়ার পরে বাড়িতে আর আসেনি। বাচ্চা নিয়ে ওর মা পুরো রাত কান্নাকাটি করেছে, খোঁজাখুঁজি করেছে। সকালবেলা খবর পেয়ে আমরা চিহ্নিত করেছি যে আমাদেরই গ্রামেরই মেয়ে। দেহটা পড়েছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম আইলপাড়া পুকুর ধারে, দশালী পুকুরের পাশে। আমাদের বাড়ি থেকে ওই 500 মিটার 700 মিটারের মতো হবে রেঞ্জ, 700 মিটারের মতো। তো এটা নিশ্চিত রূপে ওর স্বামী এবং ওর স্বামীর সব পরিবার মিলে হত্যা করেছে, এটা নিঃসন্দেহ। হ্যাঁ, পুলিশকে আমরা সকালবেলায় ফোন করেছিলাম। আমরা নানানভাবে এই 3 বছর, দীর্ঘ 3 বছর ধরে অত্যাচার করেছিলে মেয়ের উপরে। আমরা এই ব্যাপারে গ্রামবাসীও কথা বলেছি এক দুবার, এমনকি সহযোগিতাও করেছি ওর বাড়িতেও কিছু বোঝাবার জন্য। কিন্তু মানুষ, ওরা তো একে ভিক্ষা করে খায়, কত সহযোগিতা করবে। আপনারা দেখছেন সেই খবর। পনির দাবিতে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম জেসমিন বিবি। ঘটনাটি ঘটেছে মালদার মোথাপাড়ির রথপাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকায়। শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়।
2022 সালে এসে দাঁড়িয়েছি আমরা। এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে পনের আগুনে ঝলসে যেতে দেখেছি বিভিন্ন গৃহবধূকে। পনের আগুনে বলি হতে হয়েছে অনেক গৃহবধূকে। এই পণ প্রথার বিরুদ্ধে বারবার প্রচুর অভিযোগ এসেছে, প্রচুর অভিযোগের ভিত্তিতে প্রচুর গ্রেফতারি হয়েছে, ফাঁসি হয়েছে। তারপরও কিন্তু বন্ধ হয়নি এই পণ প্রথার অভিশাপ থেকে এই মহিলাদেরকে অভিশপ্ত করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। গৃহবধূদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। আজও সেই ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, 3 বছর আগে জসমিনের বিয়ে হয়েছিল বাগিচাপাড়ার বাসিন্দা মুকেশের সঙ্গে। তাদের 1.5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে পণের জন্য জসমিনের ওপর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ উঠে এসেছে। অত্যাচার সহ্য করতে না পেরে কয়েক মাস আগে সে বাপের বাড়ি চলে গিয়েছিল, কিন্তু গতকাল আবার তার স্বামী তাকে ফোন করে ডেকে আনে এবং আজ তার পরিণাম সে মৃত্যুর কোলে ঠলে পড়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ এবং পরিবারের লোকেদের অভিযোগ।